জল্পনা কল্পনার অবসান ঘটল মঙ্গলবার। চাকুরি ফিরে পাওয়ার আশা চিরতরে হারালেন ত্রিপুরার চাকুরিচ্যুত 10,323 শিক্ষকরা। 10,323 শিক্ষক ছাঁটাই মামলা মঙ্গলবার ফের একবার খারিজ করে দিল ত্রিপুরা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আদেশের উপর কোনো অবস্থাতেই হস্তক্ষেপ করতে রাজি হল না রাজ্য হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুধু তাই নয়, আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আবেদনকারীকে জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষকদের পক্ষে আইনজীবী অমৃতলাল সাহার আবেদন খারিজ করে আবেদনকারী প্রণব দেবের ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, 2014 সালে ত্রিপুরা হাইকোর্টের রায়ে চাকুরি যায় রাজ্য সরকারের 10,323 শিক্ষকের। অবৈধ নিয়োগ হয়েছে জানিয়ে তাদের চাকুরি বাতিল করে দেয় ত্রিপুরা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন চাকুরিচ্যুত শিক্ষকরা। হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। চাকুরি যাওয়ার নোটিশ পাননি বলে এরপর ফের একবার মামলা করেন চাকুরিচ্যুত শিক্ষক প্রণব দেব। তার আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চ গঠন করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ত্রিপুরা হাইকোর্টের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিচারপতি এ কে সিং, বিচারপতি টি অমরনাথ গুড় এবং বিচারপতি অরিন্দম লোধের সভাপতিতে সেই আবেদনই মঙ্গলবার খারিজ করে দিল পূর্ণাঙ্গ বেঞ্চ। এদিন আদালতের শিক্ষকদের পক্ষে আইনজীবী অমৃতলাল সাহার বিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে বিস্তারিত জানালেন তিনি। 10,323-এরই একজন সিঙ্গেল বেঞ্চে একটা মামলা করেছিলেন যে ওনাকে নোটিশ দেওয়া হয়নি। উনি তন্ময়নাথের যে অরিজিনাল কেসটা ছিল সেটা পক্ষভুক্ত ছিলেন না, এটাই মেইনলি ওনার বক্তব্য ছিল। কাজেই ওনাকে নোটিশ না দিয়ে চাকরির থেকে সরকার কী করে তাড়ালো? আমাদের স্ট্যান্ড ছিল সরকার তো কাউকে তাড়ায়নি, বরং সরকার সুপ্রিম কোর্ট এদের কেস ডিসমিস করে তন্ময়নাথের জাজমেন্টকে আপহোল্ড করার পরেও এই সরকার বারবার সুপ্রিম কোর্টে গিয়ে দরখাস্ত করে এদের চাকরির মেয়াদ ছমাস করে বাড়িয়েছে আপটিল 2020 মার্চ। কাজেই সরকার এদের চাকরি টার্মিনেট করেনি, টার্মিনেট করেছে বাই জুডিশিয়াল অর্ডার। জুডিশিয়াল অর্ডারটায় আমরা জাস্ট মেমোরেন্ডাম দিয়ে জানিয়েছি যে ভাই জুডিশিয়াল অর্ডার ফলে তোমার চাকরি গেছে, এবং শুধু চাকরি যায়নি, সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাকে এই একাডেমিক ইয়ার মানে 1920-এর পর, যেটা মার্চ 2020-তে শেষ হয়, এরপর তোমাকে রাখা যাবে না, কাজেই তুমি বরখাস্ত। কাজেই এদের চাকরি যেহেতু আমরা টার্মিনেট করিনি, ওদের টার্মিনেট করার আগে নোটিশ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নোটিশ দেওয়া বা না দেওয়া সেটা আইনের মারফতে হবে, কোর্টের মাধ্যমে। কোর্ট সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 1 রুল 8-এর আন্ডারে নোটিশ দিয়েছিল। সে বিষয়ে তন্ময়নাথের পরে আরেকটা কেস হয়েছে, বিজয় কৃষ্ণর কেস। এই সেই বিজয় কৃষ্ণর কেসের ডিভিশন বেঞ্চ অব দিস কোর্ট বলেছে এই ধরনের বারবার কোর্টে যে কোনো একটা প্লি নিয়ে আসা, ওয়ার্ডটা খুব বাজে ইউজ করেছে, ডেসপিকেবল, উচিত নয়, এ ধরনের আসাটা উচিত নয়, কাম্য নয়। আবার এই জাজমেন্ট থাকা সত্ত্বেও এই গ্রুপের আরেকজন এই কোর্টে এসছে এবং তার পিটিশনে একটা লাইন নেই ও কি করে তন্ময়নাথের যে ব্যাচ, যেটা 10,323-এর চাকরি যেটায় গেছে, এই গ্রুপের মধ্যে ও কি করে পড়ে না? কারণ ওখানে তো মানুষগুলোর চাকরি যায়নি, তদানীন্তন সরকারের একটা পলিসি ছিল, এমপ্লয়মেন্ট পলিসি। সেই এমপ্লয়মেন্ট পলিসিকেই অসংবিধানিক ঘোষণা করা হয়েছে। কাজেই ওই এমপ্লয়মেন্ট পলিসির আন্ডারে যারা যারা চাকরি পেয়েছিল সবার চাকরি গেছে, গুনে গুনে ওরাই বের করেছে 10,323। এটা কোর্টেরও ভার্সন 10,323। 10,323-এর মধ্যে এই ভদ্রলোক কী করে পড়েন না, উনি কী করে বাইরের, ওনাকে কীভাবে তন্ময়নাথের আওতার থেকে বাইরে বের করা যায় সেটা তো উনি দেখাননি, জাস্ট একটা পিটিশন ফাইল করেছেন। অতএব এসব দেখে বারবার এইসব পিটিশন ফাইল করার জন্যে কোর্টের জুডিশিয়াল টাইম নষ্ট হয়ে যেতে, বুঝলেন না? কোর্টটা তো সাধারণ মানুষের ট্যাক্সে চলে, কোর্ট এবার
25,000 rupees কস্ট ইম্পোজ করেছি পিটিশনারের উপরে। শুধু ওর পিটিশনটা ডিসমিসই করেনি, কস্টও ইম্পোজ করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।